অনেক আগে যমুনা নদীর তীরে নির্মিত এক আশ্রমে এক সাধু ছিল শিবানন্দ। সাধারণত শিক্ষার্থীরা সেই আশ্রমে এসে শিবানন্দের কাছে মন্ত্র শিখত এবং তারা পরিষেবা গ্রহণ করত। শিবানন্দ এই শিক্ষার্থীদের এক বছরের জন্য পরীক্ষা করতেন এবং সকলকে তার যোগ্য সদস্য হিসেবে গ্রহণ করতেন। শিক্ষার্থীরা মন্ত্র শেখার জন্য কখনো কখনো আশ্রম ছেড়ে বনে জঙ্গলে যেত। ছাত্রদের শেখার অনেক নতুন বিষয় ছিল। একদিন যুবরাজ বিজয় সিংহ শিবানন্দের কাছে এলো। তিনি খুব অল্প বয়স্ক ছিল কিন্তু ভীষণ সাহসী ছিল। অন্য শিক্ষার্থীদের মতো তাকেও এক বছরের জন্য পরীক্ষা করা হবে। সেই সময় তার ছাত্রদের সাথে শিবানন্দ দীর্ঘ দূরত্ব ভ্রমণ করছিল এবং তারপর তারা একটি হ্রদের সামনে পৌঁছল। বিশাল একটি বটগাছের কাছে তারা তাঁবু খাটালো এবং সেখানে থাকতে শুরু করল। যেদিন তারা হ্রদের পাশে পৌঁছল, শিবানন্দ সমস্ত ছাত্রদের ডেকে একটি কথা বলল। এই বটগাছটি প্রাচীনতম গাছ, ভূতেরা এই গাছে বাস করে, আমি তাদের সম্পর্কে পরে বলবো। তবে তোমরা রাতে ওই গাছের কাছে যেও না, মনে রেখো এটা আমার আদেশ। সবাই সেদিন রাতে ঘুমোচ্ছিল কিন্তু বিজয় সিংহ অনেকক্ষণ ঘুমোতে পারেনি। সে তাঁবু থেকে বের হয়ে বটগাছের কাছে গেল। ভয় কি সেটা বিজয় সিংহ জানে না, তাই সে বটগাছের দিকে হাঁটতে শুরু করল। তবে শিবানন্দ বলেছিল তাকে ওই গাছের সম্পর্কে, কিন্তু বিজয় সিংহ কিছু জিনিস জানতে চাইল। সে বটগাছের নিচে শিকড়ের মাঝে হাঁটা শুরু করল। কিছুক্ষণ পর সে একটি সাদা রঙের ভূতকে শিকড় থেকে নামতে দেখল। সে বিজয় সিংহের সামনে এসে দাঁড়ালো। কে তুমি? আমার নাম অনুপম। আমি সেই ব্যক্তি যে রামের শ্রী সীতার উপস্থিতির কথা রাবণকে জানিয়েছিল। বিজয় সিংহ বলল, আপনি এখনো এখানে থাকেন? বেশিরভাগ সময় আমি নরকে থাকি, অনুমতি পেলেই এই গাছে আসি। এই বলে বিজয় সিংহের দিকে অনুপম এগিয়ে এলো। ও, তাই নাকি, তোমার বন্ধুরা নরকে থাকে? বিজয় সিংহ লক্ষ্য করল যে অনুপম কথা বলতে বলতে ধীরে ধীরে তার দিকে এগিয়ে আসছে। কি আর বলবো, তারা নরকে ভাজা ভাজা হচ্ছে। এই যন্ত্রণা তারা নরকে ভালোভাবে সহ্য করছে। রাবণ সব থেকে বেশি কষ্ট সহ্য করছে। তারা রাবণকে কি শাস্তি দিয়েছিল? তারা তাকে গরম তেল করতে বলে। এটা খুব কঠিন কাজ নয়। রাবণ ওই কড়াইয়ের নিচে জ্বলছে। ও, সত্যি খুব কষ্ট হচ্ছে, নরকের যন্ত্রণা সে বোধহয় সহ্য করতে পারছে না। বিজয় সিংহ লক্ষ্য করল অনুপম কথা বলতে বলতে তার দিকে এগিয়ে আসছে, কিন্তু সে ভয় পেল না। কুম্ভকর্ণ নরকের যন্ত্রণা সহ্য করতে পারছে না, সে কাউকে ঘুমোতে দিচ্ছে না, চিৎকার করে কাঁদছে। কুম্ভকর্ণকে তারা কি শাস্তি দিয়েছিল? সে আগুনের ওপর ঝুলছে। সে কি যন্ত্রণায় জোরে কাঁদছে? হ্যাঁ, তাকে উল্টো ঝুলিয়ে দেওয়া হয়েছে। আচ্ছা বলুন তো, তার কি সত্যি খুব কষ্ট হচ্ছে? আপনি কি শুনতে পাচ্ছেন কুম্ভকর্ণ এত জোরে কাঁদছে? হ্যাঁ, আমিও করতে পারি। এই কথা বলে অনুপম এত জোরে চিৎকার করল যে সঙ্গে সঙ্গে বিজয় সিংহ কান বন্ধ করে ফেলল। ও, এটা তো ছাগলের মতো আওয়াজ, আমার মনে হয় না আপনি কুম্ভকর্ণের মতো কাঁদতে পারেন। তাহলে শোনো। এই বলে অনুপম পৃথিবী কাঁপিয়ে চিৎকার করে উঠল। কান বন্ধ করেও বিজয় সিংহের মাথা ঝনঝন করে উঠল। ও, এটাই,
এটা তো ঘোড়ার হাসির মতোও না। কুম্ভকর্ণ আপনার থেকে অনেক জোরে কাঁদতে পারে, আপনি এত জোরে কান্নাকাটি করতে পারবেন না। এবার শুনুন। এই বলে অনুপম গভীর নিঃশ্বাস নিয়ে এত জোরে চিৎকার করল যে বিজয়সিংহ কানে হাত দেওয়ার পরেও সেই আওয়াজে সে অজ্ঞান হয়ে মাটিতে পড়ে গেল। এটা দেখে অনুপম বিজয়সিংহের কাছে গিয়ে তাকে গিলে খেয়ে ফেলল। ওদিকে শিবানন্দ ওই জোর শব্দ শুনে বটগাছের দিকে এলো, তারপর কুমণ্ডল থেকে পবিত্র জল নিয়ে অনুপমের দিকে ছিটিয়ে দিল। সেই সাথে অনুপম ছুটে নরকে চলে গেল। এরপর বিজয়সিংহ জ্ঞান ফিরে সমস্ত ঘটনা শিবানন্দকে বলল। তুমি আমার আদেশ না মেনে এই কাজ করেছো, তবে তোমার সাহস দেখে আমি মুগ্ধ। আজ থেকে তুমি আমার শিষ্য। এরপর শিবানন্দ বিজয়সিংহকে সমস্ত শিক্ষা দান করে। একবার চুচুড়া গ্রামে প্রভু নামের এক যুবক ছিল। যেহেতু প্রভুর কেউ ছিল না, তাই সে অনাথের মতো থাকত। লোকেরা যা কাজ দিত তাই তাকে করতে হতো, এবং যা টাকা দিত তাতেই জীবনযাপন করত। একবার সে কোনো কাজ পায়নি, তাই তাকে উপোস করতে হয়। চরণদাস যে একজন কৃষক ছিল, তার মেষপালকের কাজ সে করা শুরু করল। তখন গ্রীষ্মকাল ছিল, খুব রোদ গরম, এমনকি পাখি জীব জন্তু মানুষের সহ্যের বাইরে। একদিন প্রভু নিজের গরু বাছুরদের নিয়ে গ্রামের বাইরে সেই জমিতে চড়াতে যায় যেখানে বাবলা জাতীয় গাছ ছিল। যখন গরুরা ঘাস খাচ্ছিল, তখন প্রভু সেই গাছের নিচে শুয়ে শুয়ে আকাশে তাকিয়ে নিজের দুঃখ কষ্টের কথা বলছিল। এক বয়স্কা দৈত্যা তা শোনে এবং খুব দয়া হয় তার প্রভুর প্রতি। তখন সে ভাবে তার কিছু সাহায্য করা উচিত। যেহেতু প্রভু সকাল থেকে কিছু খায়নি, তার খুব খিদেও পায়, তার ফলে তার মাথা ঘুরতে লাগে। সে খুব কষ্ট করে উঠে দাঁড়ায় এবং চারিদিকে দেখে যদি খাবার মতো কিছু পাওয়া যায়। ঠিক সেই সময় প্রভু এক জোড়া চটি দেখতে পায় কিছু দূরে। সে সেখানে যায় সে চটিগুলোই পড়তে। যেই না চটি পড়া, সে কিছু শক্তির অনুভূতি করতে লাগে, তার খিদেও মিটে যায়, তাতে সে আনন্দে লাফাতে লাগে। এর মধ্যে একটি 10 বছরের বালক প্রভুর কাছে এসে চোখ বড় বড় করে চটির দিকে তাকিয়ে থাকে। তারপর সে ছেলেটি কাঁদতে লাগে। সঙ্গে সঙ্গে প্রভু তাকে জিজ্ঞাসা করে, ওই ছেলে কেন কাঁদছিস? দাদা, তুমি যে চটিগুলো পড়ে আছো সেটি আমার, আমি সকালবেলায় কোথাও হারিয়ে ফেলেছিলাম। আমার পা পুড়ে যাচ্ছে গরমে, যদি বাবা জানতে পারেন আমাকে খুব মারবেন। তা বলে সে আবার কাঁদতে শুরু করে দেয়। প্রভুর খুব দয়া হয় ছেলেটির প্রতি। সে ভাবে এভাবে চটিগুলো নেওয়া ঠিক হবে না, যা তাকে আনন্দ দিচ্ছে যখন সেটি তার নিজের চটিই নয়। সঙ্গে সঙ্গে সে চটিগুলো সেই ছেলেটিকে ফেরত দিয়ে দেয়। দাদা, তুমি খুব ভালো মানুষ, তুমি একদিন খুব বড় হবে। চটিগুলি পাওয়ার পর বাচ্চাটি হাসতে হাসতে সেখান থেকে চলে যায়। যেহেতু প্রভু চটিগুলো বাচ্চাটিকে দিয়ে দেয়, সে আবার চিন্তায় পড়ে যায় আগের মতন। খুব খিদে এবং তেষ্টা পায় তার, আবার সে দুঃখিত হয়ে পড়ে, এই ভেবে যে সে কোনোদিন বোধহয় সমস্যা থেকে বেরোতে পারবে না বোধহয়। তাপমান দুপুরবেলায় ক্রমাগত বেড়ে যাচ্ছিল, খুবই তাপ প্রবাহ হচ্ছিল, তাতে তার খুব মাথা ঘুরতে লাগে এবং অচেতন হবার মতন হয়ে যায়। ঠিক সেই সময় প্রভু কিছু দূরে একটি টুপি দেখতে পায়। সঙ্গে সঙ্গে সেখানে যায় এবং টুপিটি মাথায় দেয়। খুবই বিস্ময়কর, প্রভু তাতেও আরাম পায় এবং খিদেও কমে যায় তার। আহা, কি ভালো! ঠিক সেই সময় এক বৃদ্ধ মানুষ, যার পুরো চামড়া কোঁচকানো, প্রভুর কাছে এসে দাঁড়ায়। ওই ছেলে, আমাকে ওই টুপিটি দাও, ওটি আমার, হাওয়ায় উড়ে এটি এখানে এসে গেছে, আমার টুপিটি দাও। সঙ্গে সঙ্গে প্রভু টুপিটি মাথা থেকে খুলে কিছু না ভেবে সেই বয়স্ক মানুষটিকে দিয়ে দেয়। সেই বয়স্ক মানুষটি খুব খুশি হয় এবং প্রভুকে অনেক আশীর্বাদ করে চলে যায়। টুপিটি দেওয়ার পর থেকেই প্রভু আবার ক্লান্তি বোধ করে। বাবলা গাছে বসে দৈত্যা সব কিছু দেখছিল। সঙ্গে সঙ্গে বয়স্ক দৈত্যা প্রভুর কাছে আসে। দৈত্যাকে দেখে প্রভু ভয়ে কাঁপতে শুরু করে। হয় পেও না, আমি তোমার সব সমস্যা শুনেছি, তোমাকে সাহায্য করব বলেই একটি পরীক্ষা করেছিলাম, তাতে তুমি পাশ করেছো, তুমি খুব ভালো মানুষ। কি পরীক্ষা নিয়েছেন আপনি, আর কখন পাশ করলাম?
একজোড়া চটি টুপি সব আমারই সাজানো, এত কষ্ট হওয়ার সত্ত্বেও তুমি সেগুলি তাদেরকে দিয়ে দিলে। ঠিক আছে, আমি তোমায় তিনটি বর দেব। কিছু চিন্তা না করেই প্রভু বলল, এই দরিদ্র জীবন কাটানো খুবই কষ্টকর, আমাকে এই রাজ্যের রাজা বানিয়ে দাও। ঠিক আছে, তুমি রাজা হয়ে যাবে। এবার দ্বিতীয় ইচ্ছে বলো। শুধু একটি উপহার আমার জন্য অনেক, এতেই আমি লোকেদের সাহায্য করব। তোমার ভালো গুণ তোমায় মহান বানাবে, আনন্দে থেকো। এই বলে দৈত্য উড়ে চলে যায়। সঙ্গে সঙ্গে এক দৈব ঘোড়া প্রভুর সামনে দৃশ্যমান হয়। যেই সে ঘোড়ায় গিয়ে বসে, সেটি প্রভুকে রাজপ্রাসাদে নিয়ে যায়। যখন প্রভু মহলে প্রবেশ করে, মন্ত্রী, সেনাপতি, সৈন্য এবং বাকিরা তাকে সাদর অভ্যর্থনা জানায়। রাজগুরু প্রভুর মাথায় মুকুট পরিয়ে রাজ্য অভিষেক করেন। তখন থেকে প্রভু সাম্রাজ্য শাসন করতে শুরু করেন এবং সবাইকে সুখে আনন্দে রাখাতে জয় জয়কার হয়।